না হচ্ছে তার বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টারের জন্য আমরা ভিন্ন ধরনের কনফিগারেশন দেখছিলাম, যে কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর। এর মধ্যে আমরা কমন এমিটারটা নিয়েই বেশ কিছু অঙ্ক করে আসছি ক্লাসের মধ্যে, ঠিক না? আর হচ্ছে আমরা বায়াসিং এরও কিছু অঙ্ক করছি, যে একটা ট্রানজিস্টারকে কিভাবে কোন মোডে চালানো যায়। তো আজকে আমরা যে টাইপের ট্রানজিস্টার নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার অথবা ফেট, এটা শর্ট ফর্ম হচ্ছে ফেট। তাহলে সাধারণত ফেট কত ধরনের পাওয়া যায় বা কত ধরনের বানানো হয়? যেমন একটা টাইপ হচ্ছে জে ফেট, মানে জাংশন ফেট, আরেকটা হচ্ছে মসফেট বা মেটাল অক্সাইড ফেট, 3 নম্বরটা হচ্ছে ফিন ফেট, 4 নম্বরটা হচ্ছে আমার সিএনটি ফেট, এটাকে বলা হয় কার্বন ন্যানোটিউব ফেট। তো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর জিনিসটা কি, দেখতে কিরকম, তো এটা দেখার বা বুঝার জন্য আমাদের আগের কিছু কনসেপ্ট যদি আমরা রিভিউ করি বা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানেও দেখানো যায়, বেটার হয়ে যায় যদি শুরু থেকে শুরু। আচ্ছা তা আমাদের ফেট জিনিসটা দেখতে কিরকম বা আমাদের ট্রানজিস্টার দেখতে কিরকম ছিল যদি মনে থাকে আর কি। আমাদের এ পয়েন্টের নাম ছিল কালেক্টর, এ পয়েন্টের নাম ছিল এমিটার, ঠিক না? আর বেটা বলে একটা ফ্যাক্টর ছিল, যেটা ছিল কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের রেশিও। মনে পড়ে ছবিটা? তো আমাদের ব্যাপারটা কি ছিল, যে আমরা বেসে কোনো কারেন্ট না দিতাম, তাহলে আমাদের কালেক্টর দিয়ে কোনো কারেন্ট আসা পসিবল ছিল না, কারণ কালেক্টর কারেন্ট হচ্ছে বেটা টাইমস আইবি। তাহলে আইবি যদি জিরো হয় তাহলে আইসিও জিরো হতে হবে। এবং আমরা দেখছিলাম যে বেসে যত কারেন্ট দেই, যে পরিমাণে কারেন্ট মান দিতে থাকে, আস্তে আস্তে কালেক্টর দিয়ে বেটা টাইমস করে কারেন্টের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, এবং একটা সময় কালেক্টরের কারেন্ট স্যাচুরেশন রিজিয়নে চলে যায় বা ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছাতে, যার বেশি কালেক্টর কারেন্ট আর ফ্লো হওয়া পসিবল না, এটাকে আমরা কালেক্টরের স্যাচুরেশন কারেন্ট বলতেছিলাম। এবং আমি এরপর যদি বেসে এর থেকেও বেশি পরিমাণ কারেন্ট দেই, যার কারণে কালেক্টরের স্যাচুরেশন কারেন্ট আসা পসিবল, তো সেটা আর অ্যাম্পলিফাই হবে না। আমরা দেখছিলাম 3টা রিজিয়ন, যে কোনো একটা ট্রানজিস্টরের জন্য, একটা ছিল কাট অফ, একটা স্যাচুরেশন, একটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন রিজিয়ন। তো আমার ট্রানজিস্টরকে বলা যায় সেটা একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কেন? কারণ বেসের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, তাহলে আমার কালেক্টর থেকে এমিটার বা কালেক্টর থেকে এমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। আমরা দেখছিলাম এই পার্টটুকু আমার ক্লাসের মধ্যে বিভিন্ন অঙ্কের মাধ্যমেও দেখা হয়েছিল আমাদের। এখন আর 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 কিছু জিনিস কি ছিল, যেরকম এটা কোন টাইপের ট্রানজিস্টর ছিল? ট্রানজিস্টরের মধ্যে তো আমার 2টা করে ডায়োড থাকে বেসিক্যালি, এটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টর ছিল। তো এনপিএন ট্রানজিস্টরের মধ্যে এই পিএন জাংশনটা ছিল রিভার্স বায়াসে এবং এই পিএন জাংশনটা থাকতে হয় ফরওয়ার্ড বায়াসে, যদি আমার অ্যাক্টিভ রিজিয়নে কাজ করতে হয় বা অ্যাম্পলিফিকেশন রিজিয়নে যদি আমার কাজ করতে হয়। এটা সোফার আমাদের বিজেটির একটা কনস্ট্রাকশন, বাইপোলার জাংশন ট্রানজিস্টারের কনস্ট্রাকশন। আমাদের ফেটের কনস্ট্রাকশন কিরকম, যে ফেটে আমাদের যে সিলিকনের বডি বা সাবস্ট্রেট থাকে, সেই পুরাটাকে প্রথমে আমরা পি, পুরাটা বা একটা নির্দিষ্ট পোর্শন কে আমরা পি প্লাস ডোপিং করি। পি প্লাস ডোপিং মানে কি, প্রথমে প্লাস দেওয়া হচ্ছে, তার মানে হেভিলি ডোপড, এবং যেহেতু পি ডোপিং করতেছে, তার মানে অ্যালুমিনিয়ামের কোনো কিছুকে আমরা দিয়ে ডোপ করতেছি এই পুরো সিলিকনের স্ট্রাকচারটাকে।
এবং তার মধ্যে দুইটা অঞ্চল বা রিজিয়ন এরকম থাকবে যেখানে আমরা এন প্লাস ডোপিং করব, ঠিক আছে? এন প্লাস ডোপিং করবে এবং মাঝখানে যে জায়গাটা আছে এখানে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফেট না, স্পেসিফিক্যালি একটা মসফেটের স্ট্রাকচার, যে একটা সিলিকনের সাবস্ট্রেট, ওই সিলিকনের সাবস্ট্রেটটা মোস্টলি পি প্লাস ডোপিং করা থাকে। এটা পি প্লাস বা এন প্লাস হইতে পারে কি পারে না সেটা আমরা দেখবো। পি প্লাস মানে হচ্ছে প্লাস দিয়ে হেভিলি ডোপ, আর যেহেতু পি তার মানে পি টাইপের ডোপিং করতেছি, দ্যাট মিনস যে আমার মেজরিটি ক্যারিয়ার এখানে হচ্ছে কে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, দিসের হোল হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। কিন্তু দুইজনে এখানে আছে এক্সিস্টেন্ট, দুইজনেই আমার এই বডির মধ্যে আছে। এবং এখানে দুইটা আলাদা রিজিয়ন আছে, এই বডির মধ্যে দুইটা রিজিয়ন আছে যেগুলোকে আমরা এন প্লাস ডোপিং করব। এন প্লাস ডোপিং করলে এখানে কে, এন প্লাস ডোপিং এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এবং মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার থাকে। তাহলে ওইটাই আমরা বলতেছিলাম যে মসফেট আমাদের এতগুলো তো আমরা পড়বো না, জাংশন ফেট বা ফিন ফেট বা সিএনটি ফেট এগুলো আমরা দেখবো না, এগুলো ফেটের বিভিন্ন ধরন, আমরা শুধুমাত্র মসফেটটাই দেখবো যেটা হচ্ছে মেটাল অক্সাইড ফেট। এটা হচ্ছে জেনারেল একটা স্ট্রাকচার। এখন এই যে আর এই জিনিসটা হচ্ছে আমার অক্সাইডের যে লেয়ারটা, ঠিক আছে? তো আমরা জানি কি সিলিকন ডাইঅক্সাইড তো বিদ্যুৎ পরিবাহী না, ঠিক না? সে বিদ্যুৎ অপরিবাহী। এখন এই জায়গাটাতে কিভাবে কারেন্ট ফ্লো করে বা করে না সেটা জানার আগে এখানে আমাদের কিছু জিনিস জানা উচিত, যেমন হচ্ছে আমরা এখানে কিছু টার্মিনাল আঁকি, এগুলো হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট, মানে আমি যে কানেকশন দিব কানেকশন দেওয়ার জন্য আমার তো কিছু কন্ট্যাক্ট পয়েন্ট লাগবে, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, এগুলো সব মেটালিক। হ্যাঁ, তো এদের মধ্যে যে কোনো একটাকে আমি, যেগুলো এন প্লাস ডোপিং করা আছে, যে কোনো একটাকে সোর্স বলবো এবং আরেকটাকে ড্রেইন বলবো, মাঝখানে যে মেটালিক কন্ট্যাক্টটা থাকবে যেটা কিনা সিলিকন ডাইঅক্সাইড এর সাথে, সেটাকে বলা হয় গেট, এটাকে গেট বলে। এবং বাকি যে পুরো অংশটা থাকে সেটাকে বলবো বাল্ক বা বডি। এই যে এখানে হচ্ছে জিনিসগুলো লেখা আছে, যেমন আমার যে কোনো একটা মসফেট এর জন্য 4টা টার্মিনাল, সোর্স, ড্রেইন, গেট, এবং 4 নম্বরটা হচ্ছে বডি বা বাল্ক। তো যখন আমি কোনো কিছু অ্যাপ্লাই করব না, গেটে কোনো ভোল্টেজ নাই, কিছু নাই, তারপর এখানে একটা কন্ট্যাক্ট, তো যখন আমি কোনো ভোল্টেজ, কোথাও কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না, কে সোর্স কে ড্রেইন আমি এখনো জানি না, তো নর্মালি দেখি আগে আগে কি হয়। তখন বেসিক্যালি কি, এখানে একটা পিএন জাংশন আছে, রাইট? আবার এখানে একটা পিএন জাংশন হবে। তো যেহেতু এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করার নেই, কিছু নাই, তাহলে এই পিএন জাংশনের মধ্যে দিয়ে নর্মালি কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কারণ আমরা জানি যে যখনই কোনো একটা জায়গায় পিএন জাংশন, পিএন জাংশন ফর্ম হবে, তখন সেখানে একটা রিজিয়ন তৈরি হয় যে ডিপ্লিশন উইথ বলি, যেটাকে ওভারকাম করে যেতে হয় আর কি। যেহেতু এখানে এখনো কোনো ভোল্টেজ ফোল্টেজ কিছু অ্যাপ্লাই করি নাই, তাহলে এখানে ওই কথাগুলো খাটতেছে না আপাতত, মানে জাস্ট মসফেট মসফেট এর মতো আছে। এখন বিভিন্ন কন্ডিশন তৈরি হইতে পারে, যদি আমি মসফেটে কোন কিছু অ্যাপ্লাই করি, গেটে, এই যে এটাকে যেটা আমরা বলতেছি গেট, গেটে যদি কোনো ভোল্টেজ সোর্স আমি অ্যাপ্লাই করি, কি কি কন্ডিশন হইতে পারে? যেরকম এখানে যে এন প্লাস ডোপিং আছে সেখানে তো ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এখানেও মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তো এই ইলেকট্রন গুলো কিন্তু এই সোর্স থেকে ড্রেইনে আসার মতো কোনো পথ তৈরি করা নাই এখনো। তো এই জন্যই আমরা এখন কি করব, গেটে কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা চেষ্টা করব যে সোর্স থেকে ড্রেনের মধ্যে একটা চ্যানেল তৈরি করে দেওয়ার জন্য। যদি চ্যানেল তৈরি করা সম্ভব হয় কোন একটা গেট ভোল্টেজের কারণে, তাহলে আমরা সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রন ফ্লো হতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে প্রথমে ধরে নিই যে
আমরা গেটে কোনো নেগেটিভ সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, হইতে পারে -1 ভোল্ট বা 2 ভোল্ট। তো যখনই এখানে কোনো নেগেটিভ সিগন্যাল অ্যাপ্লাই করব, তাহলে এই জায়গায় হচ্ছে আমার কি হবে, ইলেকট্রনগুলো অ্যাকুমুলেট হবে। ইলেকট্রনগুলো কিন্তু বডিতে চলে আসতে পারবে না, কারণ এই জায়গায় আমার কি আছে, এটা হচ্ছে আমার সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড আছে। তো সিলিকন ডাইঅক্সাইড যেহেতু ও সুপরিবাহী না, ও মোটামুটি অন্তরীণ, তাহলে এখানে যে ইলেকট্রন গুলো আছে তারা আবেশ আবেশ প্রক্রিয়ায় আমার পি প্লাস বডির মধ্যে, তো পি প্লাস রিজিয়ন, পি প্লাস এর মধ্যে ম্যাক্সিমাম ক্যারিয়ার হচ্ছে হোল, তাহলে ও হোল গুলাকে অ্যাট্রাক্ট করবে, এখানে হোল গুলা আস্তে আস্তে জমা হবে আমার চ্যানেলের মধ্যে বা 2টা N+ রিজিয়নের মধ্যে আমার হোল জমা হবে। এটা হচ্ছে যখন কিনা আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম গেটে, কোন একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, বুঝে গেছে? তাহলে এইটাকে বলা হবে অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন অফ ওয়াট, অ্যাকুমুলেশন অফ মেজরিটি ক্যারিয়ার ফ্রম দ্য বডি। তো যদি আমার এখানে হোল জমা হয় তাহলে তো আমার কোনো লাভ হয় নাই, কারণ তাহলে আমার ইলেকট্রন কিন্তু এই পাশ থেকে এই পাশে যেতে পারবে না। যদি আমি ড্রেনে কিছু অ্যাপ্লাই করি নাই, আলটিমেটলি আমি কি করব, ড্রেনে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং সোর্সকে আমি গ্রাউন্ড করব। কেন করব এটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা জিনিস গেল যে যদি কোনো নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমার এই 2টা N+ রিজিয়নের মাঝখানে খালি হোল জমা হয়, যেটা কিনা আমার পি প্লাস ডোপিং রিজিয়নের মেজরিটি ক্যারিয়ার, এই ফেজটাকে বলা হবে অ্যাকুমুলেশন। এবং এরপর আমরা কি করব, যদি এখন আমরা গেট ভোল্টেজ এখন আস্তে আস্তে নেগেটিভ না দিয়ে আমি ছোটখাটো কোনো একটা পজিটিভ ভোল্টেজ দিই, অল্প পরিমাণে কোন একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এই পাশে যে চার্জ গুলো জমা হবে তারা কি হবে, পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কি করবে, হোলকে রিপেল করবে, যেহেতু এরাও পজিটিভ আবার হোল পজিটিভ, তাহলে আমার পি প্লাস রিজনের যে মেজরিটি ক্যারিয়ার গুলা তারা কি হবে, ধাক্কা খেয়ে এই যায় রিজিয়নটা থেকে দূরে সরে যাবে, হোল গুলো দূরে চলে আসবে, এবং এখানে জমা হবে কে, এখানে জমা হবে হোল গুলোর জন্য অ্যাকাউন্টেবল যেসব অ্যাটম, যেরকম অ্যালুমিনিয়াম। এবং আমরা যদি মনে থাকে আর কি, যখন পিএন জাংশন পড়ছিলাম তখন এগুলাকে আমরা ইমোবাইল আয়ন হিসেবে আইডেন্টিফাই করছিলাম, যে যারা মুভ করতে পারে না, মোবাইল আয়ন হচ্ছে ইলেকট্রন আর হোল, আর ইমোবাইল আয়ন হচ্ছে অ্যাটম গুলো যারা কিনা চার্জিত হয়ে যায়, যেহেতু তাদের যে এখানে ইন্ডিভিজুয়াল যে অ্যালুমিনিয়াম যে অ্যাটম গুলো, যেহেতু তাদের কাছ থেকে হোল দূরে চলে গেছে, এই জন্য তাদেরকে আমি নেগেটিভলি চার্জ দিয়ে দেখাতেছি। ঠিক আছে, তো এই এই টাইম পিরিয়ডটা কি বলা হয়, যখন আমরা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তো যখন আমরা কোন একটা সামান্য পরিমাণে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে আমার এখানে ম্যাক্সিমাম মেজরিটি ক্যারিয়ার যারা ছিল তারা দূরে সরে যাবে, এবং এই জায়গাটাতে একটা ডিপ্রেশন তৈরি হবে বা ক্যারিয়ার নাই এরকম কন্ডিশন তৈরি হবে। তো হ্যাঁ, এটা নাম এরকম সেরকমই, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিম। এটাকে তখন আমরা বলবো যে যেহেতু কোনো ক্যারিয়ার নাই এখানে, মেজরিটি ক্যারিয়ার গুলা নাই, এটাকে তখন ডিপ্লেশন রিজিয়ন বলতে পারবো, সমস্যা নাই। এবং পরবর্তীতে কি হবে, যদি আমার গেট ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ নাই হাসান স্যার নেক্সট ক্লাসটা কি জুমে নেওয়া যায় না? এটা একটু মানে আপনার সমস্যা কি হচ্ছে বলেন। স্যার আমি আপনার ক্রস হেয়ার দেখতে পাচ্ছি না, মানে কার্সর দেখতে পাচ্ছি না, আর স্যার মানে অনেক ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে স্ক্রিনটা, কথাটা আচ্ছা কেটে কেটে আসতেছে।
জি স্যার, কার্সরটা স্যার আমিও স্যার মানে বুঝতে পারতেছি না স্যার, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে মানে তাকায় তাকায় বোঝার চেষ্টা করতেছি স্যার কোন সাইডের কথা হচ্ছে স্যার। এখন বোঝা যায় একটু? না স্যার স্যার কার্সর তো দেখি না স্যার। আর স্যার মানে আপনার কথার সাথে স্ক্রিনটা স্যার লেটে আসতেছে অনেক, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা চেষ্টা করব না পরে। এখন আমাদের মধ্যে কি? একটু কাইন্ডলি জুমে নিলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ফাইন। তাহলে আমরা আমাদের দুইটা কন্ডিশন শেষ করে ফেলছি। একটা হচ্ছে গেট ভোল্টেজ যদি লেস দেন 0 হয়, তাহলে আমার কি হচ্ছিল? অ্যাকুমুলেশন। এবং গেট ভোল্টেজ যদি কিছু একটা পজিটিভ ভোল্টেজ হয়, কিন্তু সেটা নির্দিষ্ট কোনো একটা ভোল্টেজের মানের থেকে কম, যেটার নাম আমরা দিচ্ছি থ্রেশোল্ড ভোল্টেজ, তাহলে আমরা দেখলাম কি, যে আমাদের যে চ্যানেল থাকবে সেটা হচ্ছে ডিপ্লিটেড হয়ে যায়, মেজরিটি ক্যারিয়ার আর থাকে না, এটাকে বলতেছে আমরা ডিপ্লিশন রিজিয়ন। এই জায়গাটা চ্যানেল বলতে আসলে কি, যেখান দিয়ে ক্যারিয়ার মুভ করতে পারে। আমাদের এখানে ক্যারিয়ারটা কি হবে? ইলেকট্রন। যেহেতু আমাদের সোর্স আর ড্রেইন বলে যে জায়গাটার নাম নামকরণ আমরা করছি, সেখানে ডোপিং করা হচ্ছে N+ দিয়ে। এখান থেকে ইলেকট্রন এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য চেষ্টা করবে। তো তার এই চেষ্টা করার জন্য আমাদের মাঝখানে একটা চ্যানেল তৈরি করে দিতে হবে, যে চ্যানেলটা আগে থেকে এখানে ছিল না। যেহেতু এখানে আগে থেকে কোনো চ্যানেল ছিল না, আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করে চ্যানেল তো ক্রিয়েট করব, এই জন্য আমাদের এই মসফেটটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। ঠিক আছে, যেহেতু আগে থেকে কোনো চ্যানেল নাই এখানে। এবং আমরা চ্যানেলটা কিভাবে তৈরি করলাম, আমরা প্রথমে একটা কন্ডিশন দেখছি যে যখন কোনো নেগেটিভ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন এই পাশে হচ্ছে নেগেটিভ চার্জ গুলা থাকবে, এই নেগেটিভ চার্জ গুলা বডির পজিটিভ চার্জ কে অ্যাট্রাক্ট করবে, তাহলে এখানে সব হোল জমা হবে, এই চ্যানেলটার মধ্যে হোল জমা হবে। তো হোল জমা হইলে আসলে ইলেকট্রন এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে না, আমার হোল দিয়ে লাভ নাই। এই সময়টাকে বলবো আমরা, এই ফেজটাকে বলবো অ্যাকুমুলেশন ফেজ। এরপর আমরা কি করছি, আস্তে আস্তে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই না করে আমি কিছু একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, লেটস সে 0.2 ভোল্ট, 0.5 ভোল্ট এরকম। তো যখন কিনা আমি আস্তে আস্তে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করছি, আমি দেখবো যে এখানে যে অ্যাকুমুলেটেড হোল গুলো ছিল তারা আস্তে আস্তে চ্যানেল থেকে দূরে সরে যাবে, এবং এই চ্যানেলের চারপাশে ইমোবাইল আয়ন বা অ্যালুমিনিয়ামের আয়ন গুলো জমবে বা জমা হবে। এবং আমি যদি গেট ভোল্টেজের মান আরো বৃদ্ধি করতে থাকি, তাহলে একটা সময় দেখা যাবে যে এখানে পজিটিভ আয়ন যতগুলা অ্যাকুমুলেটেড হয়েছে, ওই অ্যাকুমুলেটেড পজিটিভ আয়নের জন্য আমার পি প্লাস রিজনে যে ইলেকট্রন গুলো আছে অথবা মাইনরিটি ক্যারিয়ার যারা আছে, তারা এখন এই রিজনটাতে আসা শুরু করবে, এই চ্যানেলটাতে আমার ইলেকট্রন জমা হইতে থাকবে। ঠিক আছে, যখন আমার গেট ভোল্টেজ একটা সার্টেন থ্রেশোল্ড ভোল্টেজ কে ক্রস করে ফেলবে, এটা মসফেট টু মসফেট ভেরি করতে পারে, একটা সার্টেন থ্রেশোল্ড ভোল্টেজ কে যখন ক্রস করবে, আমি দেখবো যে মাইনরিটি ক্যারিয়ার গুলা হচ্ছে এখন এই জায়গাটায় জমা হওয়া শুরু করছে। এখন মাইনরিটি ক্যারিয়ারটা কেন এখান থেকে ওইখানে গেটের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করবে না, বা গেটের মধ্যে দিয়ে কেন কারেন্ট ফ্লো হবে না, কারণ এখানে মাঝখানে একটা ইনসুলেটেড লেয়ার আছে, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড যে লেয়ারটা, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের নিচে চ্যানেল তৈরি হয় আর উপরে হচ্ছে আমি গেট ভোল্টেজ অ্যাপ্লাই করি মেটালিক অবজেক্টের মাধ্যমে। তাহলে এই সময়টাকে বলা হবে কি, ইনভার্সন। চ্যানেলের এই সময় যে অবস্থা হয় আমরা বলবো ইনভার্সন। কেন ইনভার্সন? কারণ আমার পুরো বডিটা ছিল পি টাইপ, চ্যানেলে ফার্স্টে হোল ছিল, যখন আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি চ্যানেল আমার বডির যে মেজরিটি ক্যারিয়ার গুলো তারাই এখানে জমা হয়েছে, এটাকে আমি বলতেছিলাম অ্যাকুমুলেশন। এরপর যখন সামথিং পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তখন হোল গুলো দূরে সরে গেছে, যেটাকে আমি বলতেছি ডিপ্লিশন, মানে হোল গুলো চলে গেছে। এবং পরবর্তীতে যখন আমি আরো বেশি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন আমার পি প্লাস রিজিওনে যে ইলেকট্রন গুলা থাকবে বা যে মাইনরিটি ক্যারিয়ার গুলা থাকবে, তারা আস্তে আস্তে এই চ্যানেলের মধ্যে জমা হওয়া শুরু করবে, যে প্রসেসটাকে আমি বলতেছি ইনভার্সন।
তো যখন আমার একটা চ্যানেলের মধ্যে ইলেকট্রন জমা হওয়া শুরু করলো, তখন কি হবে, আমার এই এন প্লাস আর এন প্লাস এম রিজনের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। তখন যদি আমি আমার এই সাইডের এন প্লাস দিয়ে ইলেকট্রনের সাপ্লাই দিতে পারি এবং ডান দিকে ইলেকট্রনকে পুল করার মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকে, মানে সহজ কথা হচ্ছে আমি যদি ড্রেনে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করি, ড্রেনের মধ্যে যদি ব্যাটারি পজিটিভ টার্মিনাল কানেক্টেড থাকে আর সোর্সটাকে যদি আমি গ্রাউন্ডে কানেক্ট করে রাখি, আমরা জানি যে আর্থ হচ্ছে ইলেকট্রনের সাপ্লায়ার, তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে আসবে, এখানে যেহেতু অলরেডি একটা ইলেকট্রনের চ্যানেল আছে, ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারবে এবং অবভিয়াসলি যাবে কেন, কারণ ড্রেনের পজিটিভ টার্মিনাল এই পাশে ইলেকট্রনকে পুল করবে, সেই ইলেকট্রন এখানে ইলেকট্রন গুলো ওই জায়গায় আসবে আর গ্রাউন্ড থেকে ইলেকট্রন গুলো এখানে চলে আসবে। এইভাবে গেটে একটা পজিটিভ টার্মিনাল ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই যখন আমি করতে পারছি, তখনই দেখা যাচ্ছে যে সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রনের ফ্লোটা শুরু হবে। এই জন্য মসফেট কে আমরা বলতে পারি কি ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস। এখানে গেটের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হয় না, গেটের মধ্যে আমরা কি করি, আমরা যখন একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই পজিটিভ ভোল্টেজের যে পজিটিভ চার্জ গুলো সেগুলো এখানে যে জমা হয়, জমা হওয়ার কারণে আমার চ্যানেলের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার বডি থেকে যা এখানে জমা হবে এই আবেশ প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু মাঝখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার আছে। আর যখন এখানে জমা হবে, তখন যদি আমি ড্রেইনে কোনো একটা পজিটিভ পালস অ্যাপ্লাই করি বা পজিটিভ ব্যাটারি পজিটিভ টার্মিনাল থাকে, তাহলে সোর্স থেকে ড্রেইনের মধ্যে ইলেকট্রনের ফ্লো শুরু হবে। এখন আমার চ্যানেলের মধ্য দিয়ে ক্যারিয়ার যারা থাকবে সেটার নামের উপর নির্ভর করে আমার মসফেটের নাম, যেরকম আমাদের এখানে যে চ্যানেলটা তৈরি হয়েছে এখানে ক্যারিয়ার কে ইলেকট্রন, তাহলে আমার এই মসফেটের নাম হচ্ছে এন টাইপ মসফেট। এবং আমার এই চ্যানেলটাকে আগে এক্সিস্টিং ছিল না, এই চ্যানেলটা আমি তৈরি করছি কিভাবে, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে করে একটা চ্যানেল তৈরি করছি, তাহলে এই জন্য এটাকে নাম দিব এন টাইপ এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট টাইপ অথবা এন টাইপ এনহ্যান্সমেন্ট মসফেট, অথবা এটা হ্যাঁ এন টাইপটা দিয়ে শুরু করলে ভালো হয়, এন টাইপ এনহ্যান্সমেন্ট মসফেট। তাহলে অপারেশনটা বুঝা গেছে কি এন টাইপ এনহ্যান্সমেন্ট মসফেটে? কাজ করে, কারণ আমরা এটার উপর বেসিস করে একটু তাড়াতাড়ি সামনের দিকে আগাবো, তো এই জন্য। তো যদি কারো এটার মধ্যে প্রশ্ন না থাকে আর কি, আমার যদি এন টাইপ মসফেট হয় সেটার বডি সাধারণত পি প্লাস ডোপিং করা থাকে, আর যদি এটা পি টাইপ মসফেট হইতো তাহলে সেটার বডি মানে জাস্ট সবকিছু রিভার্স হইতো আর কি। যদি পি টাইপ হইতো এটা বলে কি হইতো, আমার বডিটা ডোপিং করা থাকতো হচ্ছে এন প্লাস দিয়ে, এবং আমার এখানে সোর্স বা ড্রেন যারা থাকতো তারা হচ্ছে পি প্লাস কনসেন্ট, এখানে ডোপিং গুলো আমি পি প্লাস ডোপিং করতাম এবং মাঝখানে সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার দিতাম এবং গেটের জন্য একটা টার্মিনাল কানেক্ট করতাম, এই হচ্ছে আমার গেট ভোল্টেজ। তো এটা খুবই স্বাভাবিক, যদি আমি পি প্লাস রিজিওনের জন্য করতে চাই তখন আমার গেটে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, মানে সবগুলা জিনিসই ভ্যালিড থাকবে খালি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেহেতু আমি হোল এন টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার কি হবে হোল, এবং হোল এ পাশ থেকে সোর্স থেকে ড্রেনের মধ্যে যদি হোল ফ্লো করতে চায় তাহলে আমার কি করতে হবে, গেটে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যাতে হোল গুলা আলটিমেটলি এখানে অ্যাট্রাক্টেড হয়। তো এখানে পোলারিটি গুলা চেঞ্জ হয়ে যাবে, এটাই ডিফারেন্স যে একটা পি টাইপ মসফেট আর একটা এন টাইপ মসফেট এর মধ্যে। তো আপনাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, স্লাইডটা দেখে নিবেন, দেখে যদি ওখান থেকে আমরা সোফা যেটা পড়ছে সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনি গুগল ক্লাস রুমে লিখতে পারেন, ঠিক আছে? জি স্যার, আপনি চ্যাট বক্স লিখে দিতে পারেন। দেখছি আমরা একটা নিয়ে বর্ণনা করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেরকম এন টাইপ মসফেট,
এন-টাইপ মসফেটের জন্য আমার যে সোর্স বা ড্রেন থাকবে তারা হইতে হবে এন-টাইপ, এবং আমার যে বডি থাকবে সেটা হইতে হবে বি-টাইপ, মাঝখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, আর তার উপর হচ্ছে গেটের জন্য একটা টার্মিনাল। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে গেটে কিছু একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি। আমার সোর্স বা ড্রেইন সেটা হচ্ছে, এগুলো হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট কন্ট্যাক্ট পয়েন্ট, বডির জন্য একটা, সোর্সের জন্য একটা। তো সোর্সটাকে আমি কি করব, যে কোনো একটা সোর্স হতে পারে, তাহলে বাকিটা ড্রেইন। সোর্সটাকে হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করব, বা ড্রেইনের থেকে লোয়ার পটেনশিয়ালে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে রাফলি একটা এন-টাইপ মসফেটের স্ট্রাকচার। এখন ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু একটা জাংশন তৈরি হয়েছে, বা পিএন, এখানে কিন্তু একটা ডায়োডের মতো তৈরি হবে। তাহলে এই জন্য এটা তো আমাদের ডিজায়ার্ড না, আমাদের ইচ্ছা হচ্ছে কারেন্ট যাতে এখানে, যখন একটা চ্যানেল তৈরি করব এখান দিয়ে ফ্লো হয়, এখান দিয়ে যাতে ইলেকট্রনের ফ্লোটা হয়, আলটিমেটলি ইলেকট্রন যাতে এভাবে যেতে পারে, এটা হচ্ছে আমরা চাই। কিন্তু যদি এখানে মাঝখানে ডায়োড তৈরি হয়, আর ডায়োড যদি কোনো কারণে ফরওয়ার্ড বায়াসের কানেকশনে থাকে, তাহলে আমার বডির মধ্যে কি হবে, এখন যদিও ডায়োডের মধ্যে দিয়ে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেটা আমার মসফেটের জন্য হয়ে যাবে লিকেজ কারেন্ট। তো আমরা এই লিকেজ কারেন্টটা চাই না, যে মসফেটের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্ট ফ্লো হোক, সেটা আমাদের দরকার নেই বডির মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমার মসফেটটা গরম হয়ে যাবে, এবং যেহেতু আমরা এটাকে বলতেছিলাম সেটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এর মধ্যে যদি আমরা মসফেটটাকে উত্তপ্ত করে ফেলি, একটা সময় মসফেটটা বার্ন আউট হয়ে যেতে পারে। তো এটার জন্য সবচেয়ে গুড প্র্যাকটিস কি, যেরকম এটা তো আমার একটা পিএন জাংশন, ঠিক না? আমি যদি আমার বডিটাকেও সোর্স যে পটেনশিয়ালে আছে, এটা হচ্ছে ড্রেইন, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে বডি, সবগুলোর ইনিশিয়াল লেটার দিয়ে এক্সপ্রেস করলাম। আমার বডি যেটা পটেনশিয়াল, আমার সোর্স যে পটেনশিয়ালে থাকবে, আমি যদি বডিকেও একই পটেনশিয়ালে রাখি, তাহলে কি হবে যে আমার এই পিএন জাংশনটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনফ্যাক্ট এটা কোনো বায়াসিং কন্ডিশনই না। এখন যদি আবার আমি যদি এবার এখানের দিকে তাকাই, আমার এন টাইপ রিজিয়ন যেটা, সেটা কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, আর পি টাইপটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আর অথবা এখানে যদি গ্রাউন্ড নাও থাকে, তাহলে এখানে নেগেটিভ কোনো একটা পটেনশিয়াল থাকবে, আর অথবা ড্রেইনের থেকে কম, যেটাই বলি না কেন সব একই কথা। সাপোজ যদি আমার নিউমেরিক্যালি বলতে হয় আর কি, গেটে যদি আমি 3 ভোল্ট অ্যাপ্লাই করার কারণে, এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ, 3 ভোল্ট অ্যাপ্লাই করার কারণে এখানে চ্যানেল তৈরি হবে। তো আস্তে আস্তে যদি আমি ড্রেনের ভোল্টেজ বৃদ্ধি করতে থাকি, হয়তো হয়তো 5 ভোল্ট থেকে শুরু করে আমি 10 ভোল্ট পর্যন্ত গেলাম। তাহলে আমার সোর্সে সবসময় কি রাখতে হবে, এই 5 ভোল্টের কম ভোল্টেজ আমার সোর্সে অ্যাপ্লাই করতে হবে। হইতে পারে সেটা, হইতে পারে যে 1 ভোল্ট, হইতে পারে সেটা গ্রাউন্ড, হইতে পারে সেটা নেগেটিভ কোনো ভোল্টেজ, হইতে পারে সেটা হচ্ছে -2 ভোল্ট। নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার মানে হচ্ছে মানে গ্রাউন্ডের রেসপেক্টে নেগেটিভ ভোল্টেজ আর কি। তো আমার সোর্সটা লেটারে যেহেতু সে সাপ্লাইয়ার হবে, তাহলে সবসময় তাকে লোয়ার পটেনশিয়ালে থাকতে হবে দেন ড্রেইন। এবং এটা থাকার সুবিধা হচ্ছে কি, এবং এটা যেভাবে থাকুক না কেন, আমার বডির কানেকশন আমি সবসময় সোর্সের সাথে শর্ট করে রাখতে পারি। এটা একটা রুল অফ থাম্বের মতো, যদি এটা আমি করে রাখি, তাহলে আমার কখনোই এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হবে না। এবং এই জাংশনের দিকে যদি আমি তাকাই, তাহলে সাপোজ যে 0-র জন্য, মানে গ্রাউন্ড করে রাখছি এটার জন্য বলি, পি টাইপ বডিটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এবং এন টাইপ সেটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। তাহলে আমার এই জাংশনটা কি রকম থাকে, কোন রিজিওনে থাকে, এটা হচ্ছে রিভার্স বায়াস কনফিগারেশন। যদি মনে পড়ে আর কি, আমরা যখন ডায়োড পড়ছিলাম, যে আমার যে কোনো একটা এন টার্মিনালটা যদি হায়ার পটেনশিয়ালে থাকে দেন পি টার্মিনাল, তাহলে সেটাকে রিভার্স বায়াস কন্ডিশন বলে। রিভার্স বায়াস কন্ডিশনের জন্য আমার কি হবে, এই জায়গায় যে ডিপ্লিশন রিজিয়নটা আছে, সেটা আস্তে আস্তে সেটা বাড়বে, কিন্তু এখানে আসলে কোনো
কারেন্ট ফ্লো হবে না, অল্প একটু কারেন্ট ফ্লো হতে পারে, সেটা লিকেজ কারেন্ট বা মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা ফ্লো হয় ওইটা ফ্লো হতে পারে। এটা ছিল একটা পয়েন্ট আর কি, যে আমার বডির কানেকশনটা কিভাবে দিতে হবে। সবসময় আমার এই চারটা কানেকশনের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমার মসফেটের জন্য কয়টা টার্মিনাল, টোটাল চারটা, একটা হচ্ছে ড্রেইন, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে গেট, আর একটা হচ্ছে বডি। বডিকে জেনারেল প্র্যাকটিস হিসেবে আমরা সবসময় সোর্সের সাথে কানেক্টেড করে রাখি, ড্রেইনকে কোনো একটা হায়ার পটেনশিয়ালে যেটার ভ্যালু চেঞ্জ হতে পারে, এবং গেটকে একটা থ্রেশোল্ড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যাতে সেখানে ইনভার্সনটা হয়। ঠিক আছে, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে?